হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পেল ব্লগ। নতুন একটা ভিডিওতে স্বাগত। এটিএম থেকে টাকা তুলতে হবে, তো তাই কাজে এসেছিলাম, তো এখন এটিএমে টাকা তুলতে যাচ্ছি। চলো যেতে যেতে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে শুক্রবার, মানে ফ্রাইডে, তো ফ্রাইডের দিন সৌদি ছুটি থাকে, ফ্রাইডে স্যাটারডে ছুটি থাকে, তো এই দুদিন ছুটি থাকে, এর জন্য রাস্তা একদমই ফাঁকা, না হলে বিশাল ভিড় থাকে রাস্তায়। একটা গাড়ি একজন চালায়, এর জন্য কী হয় রাস্তায় প্রচণ্ড গাড়ি থাকে, আর তেলের দাম তো জলের দামে, গাড়ির সংখ্যাও বেশি। ফ্রাইডে স্যাটারডে বাদ দিয়ে রাস্তা পার হওয়া খুবই রিস্কি। এখানে গাড়ি খুব স্পিডে চলে, দেখতেই পাচ্ছ ভিডিওতে, রাস্তা এত সুন্দর, এত চওড়া। দেখো রাস্তার পাশে জল দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে গাছগুলো, সাধারণত আমাদের ওখানে দেখা যায় না, তো এখানে গাছ তো নেই। সরকার থেকে প্রচুর পরিমাণে গাছ লাগা, আর গাছ লাগানোর পর জলের ব্যবস্থা খুবই সুন্দর, আর গাছ লাগায় সৌদি আরবে, কিন্তু গাছ লাগানোর পর অনেক খরচা করছে গভর্নমেন্ট। হ্যাঁ, একদিন যদি ঠিকমতো জল না আসে তো গাছ মরে যাবে, তো গাছ লাগানো বিশাল ব্যয়বহুল। আমাদের দেশে কী হয়, গাছ লাগাতে হয় না, গাছ যেখানে সেখানে জঙ্গল হয়ে যায়, বাট এখানে জঙ্গল তৈরি করতে গেলেও এখানে পয়সা অনেক অনেক পয়সা খরচা করতে হয়, কারণ এখানে মিষ্টি জল বলতে নেই, সবই সমুদ্রের নোনা জল। এই দেখো এখানে এক দুদিন জল আসেনি, গাছ মারা গেছে, এত গরমে সব শেষ। চলো রাস্তা পার হওয়া যাক, এখানে রাস্তা পার হওয়া খুব কষ্টের। চলো এবার রাস্তা পার হওয়া যাক। গাড়ির সংখ্যা একটুখানি কমেছে, এর থেকে বেশি গাড়ির সংখ্যা কমবে না, যেহেতু আজ ফ্রাইডে, তাই যথেষ্ট। অ্যাকচুয়ালি আমি যেখানে কাজ করি সেখান থেকে ব্যাংক খুবই কাছে, আর আমি যেখানে থাকি সেখান থেকে ব্যাংক অনেক দূর, তাই কাজে এসেই টাকাটা ব্যাংকের থেকে তুলতে হবে। এখন জানি না এটিএম থেকে টাকা উঠবে কি না, কারণ এটিএমটা সামান্য একটু ডিস্টার্ব করছে, মানে ফেটে গেছে এক সাইড দিয়ে, তো চলো দেখা যাক কী হয়। চলো এটিএম থেকে টাকা উঠছে, এখন এটিএম থেকে টাকা উঠবে এখনই। এটিএম কার্ডে গেলে তুই টাকাও চলে এসছে, টাকা উঠে গেছে, একটুকু সময় পেলাম, তাই কাছাকাছি তো ব্যাংক, এর জন্য টাকাটা তুলতে গেলাম। ব্যাংকের নাম হচ্ছে SNB, তোমাদের আরেকবার দেখাই যে এই হচ্ছে ব্যাংক, ব্যাংকের নাম SNB, সৌদির একটা জনপ্রিয় ব্যাংক। এখান থেকে টাকা পাঠালে মোটামুটি অন্য ব্যাংকের থেকে রেটটা বেশি পাওয়া যায়, এই একটা ব্যাংক আছে SNB থেকে বেশি রেট পাওয়া যায়, বাংলাদেশ ইন্ডিয়া এইসব জায়গায় টাকা পাঠালে রেটটা বেশি পাওয়া যায়। আরেকটা ব্যাংক আছে ইনচেঞ্জ ব্যাংক, যেখানে আমি পার্সোনালি অ্যাকাউন্ট করেছি সেখান থেকে আমি টাকা পাঠাই, ওই ব্যাংকটা এর থেকে একটু বেশি পাওয়া যায়, এই পাঁচ হালালা, মানে 5 পয়সা 10 পয়সা বেশি পাওয়া যায়। সামনেই সৌদি ন্যাশনাল ডে, এর জন্য রাস্তা চারিদিকে ফ্ল্যাগ লাগানো, এদিকে এদিকেও ফ্ল্যাগ লাগানো আছে, দেখতে পাচ্ছ ফ্ল্যাগ। আর 23 তারিখ হচ্ছে সৌদি ন্যাশনাল ডে, কিছু অফার থাকে সব কিছুর অফার, 50% অফার থাকে সব কিছুর উপরে, 50% অফার, বাট ঈদের সময় এতটা অফার থাকে না। আর ন্যাশনাল ডেতে কীভাবে সাজায় সৌদি, তো সেটাও দেখাবো, সময় পেলে অবশ্যই একটা ভিডিও করে তোমরা দেখাবো যে ন্যাশনাল ডেতে কীভাবে সৌদিকে সাজায় এরকম ফ্ল্যাগ দিয়ে। তো আমার এটা 3 নম্বর ন্যাশনাল ডে, প্রথম ন্যাশনাল ডে চলে গেছে, তারপরটা চলে গেছে, তো এটা আমার 3 নম্বর ন্যাশনাল ডে। আর দেখতেই পাচ্ছ রাজির ফ্ল্যাগ, এরকম পুরো সৌদি জুড়ে এরকম ফ্ল্যাগ লাগানো থাকে, পুরো সৌদি জুড়ে। তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর আমাদের পাশে থেকো। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।